সাথে আছি মরিয়ম সাথী। সংবাদের শুরুতেই শিরোনাম, রাজশাহী অঞ্চলে সীমান্ত দিয়ে বাড়ছে মানব পাচার। রাজশাহীতে বনসাই সোসাইটির উদ্যোগে বনসাই প্রদর্শনী উদ্বোধন। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে আটক 33। রাজশাহীতে মুনলাইট টিস্যু ও ডায়াপার স্যানিটারি ন্যাপকিন কারখানা পরিদর্শন। খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল। জাতীয় উন্নয়ন মেলা উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। রাজশাহী সীমান্ত অঞ্চল দিয়ে বাড়ছে মানব পাচার, বিশেষ করে নওগাঁ সীমান্ত, এর প্রবণতা সবচেয়ে বেশি বলে তথ্য প্রকাশ করেছেন সচেতন সোসাইটি নামক সংগঠন। গত 3 মাসে এ জেলায় প্রায় 200 জনকে উদ্ধার করা হয়েছে, এমন তথ্য প্রকাশ করে বেসরকারি সংস্থা সচেতন সোসাইটি বলছে সাম্প্রতিক সময়ে পুরুষ পাচারের ঘটনা উদ্বেগজনক। বৃহস্পতিবার রাজশাহী নগরীর একটি হোটেলে আয়োজিত মানব পাচার প্রতিরোধে করণীয় বিষয়ে এক সভায় এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে বক্তারা বলেন, ভালো কাজের প্রলোভন দিয়ে দরিদ্রদের বিদেশে নিয়ে যাওয়ায় ঘটনা কমছে না, কিন্তু যাবার আগে কাজের ধরন, বেতন ও চুক্তির মেয়াদ বিষয়ে দালিলিক কোনো প্রমাণ না দেখাই বিদেশগামীরা প্রতারিত হচ্ছে। এ বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন রাজশাহী জেলা প্রশাসক এস এম আব্দুল কাদের। ওনার বক্তব্যে যে কথাগুলি বললেন, যে আমরা এই মানব পাচার, যেটি এখানে বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে যারা অনেক বেশি, বাট যদি আমরা এটা জনসম্পদে রূপান্তর করতে পারি, তবে এটি আমার একটা সম্পদে পরিণত হবে। বৃহস্পতিবার বিকেলে নগরের মণিবাজার প্রদর্শনী চত্বরে বনসাই সোসাইটির উদ্যোগে 3 দিনব্যাপী বনসাই প্রদর্শনীর উদ্বোধন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন ও কবি জুলফিকার মতিন। বনসাই সোসাইটি বাংলাদেশে হারিয়ে যাওয়া গাছ সংরক্ষণ করে আসছে এবং প্রকৃতিকে নিজের কাছে রাখার সুন্দর একটি মাধ্যম সৃষ্টি করছে। বর্তমান প্রজন্মকে হারিয়ে যাওয়ায় গাছকে চিনিয়ে দেওয়ার মূলত এ প্রদর্শনীর উদ্দেশ্য। তাছাড়া বনসাই আমাদের জীবনকে প্রকৃতির কাছে নিয়ে যাবার একটি মাধ্যম, আর বনসাই হলো প্রকৃতি প্রেমীদের ভালোবাসার প্রতিচ্ছবি। প্রদর্শনীতে প্রায় 40 জন শিল্পীর 255টি গাছ স্থান পায়। উল্লেখযোগ্য গাছের মধ্যে দেশি বট, পাইকোর, লাইকোর, শেওড়া, তমাল, তেঁতুল, কামিনী সহ অসংখ্য গাছ। প্রদর্শনী আজ থেকে আগামী 23 সেপ্টেম্বর পর্যন্ত চলবে। ঘরের কোণে সাজিয়ে রাখার মতো জীবন্ত একটি গাছ, যে গাছটি হতে পারত প্রায় 50-60 ফুট উঁচু বা 30-40 ফুট উঁচু, এবং প্রকাণ্ড একটি ডালপালা মেলে অজস্র পাখির আশ্রয়স্থল হতে পারত, অথবা অনেক মানুষকে ছায়া প্রদান করতে পারত, সেই গাছটি একটা শোপিস হয়ে বাড়ির কোণে, একটা ঘরের বসার ঘরের কোণে, লিভিং রুমের কোণে সৌন্দর্য বর্ধন করে, এতে কোনো সন্দেহ নেই। নিঃসন্দেহে এটি সৌন্দর্য বর্ধন করে, এবং যারা এটি ঘরের কোণে রাখেন তাদেরও মন মানসিকতা সম্পর্কে একটা ধারণা পাওয়া যায়, কারণ এটি শুধু ঘরের কোণে রাখলেই হয় না, এর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। আপনারা যারা এটি পরিচর্যা করেন, যারা এটি বলা যেতে পারে এক ধরনের লালন পালন করেন, তারা নিশ্চয়ই দিনের মধ্যে একটা উল্লেখযোগ্য সময় ব্যয় করেন এই কাজে। এবং আমরা জানি বর্তমানে বাংলাদেশে ছাদ কৃষি একটি আরেকটি কৃষি কৃষিক্ষেত্রে আরেকটি বিপ্লব সাধিত হয়েছে, যেটি রুফ গার্ডেনিং বলতে পারতাম আমরা একসময়, কিন্তু গার্ডেনিংয়ের পর্যায়ে এখন আর নেই। এখন রীতিমতো নিউ ইয়র্কে বা মার্কিন যুক্তরাষ্ট্রের যে কোনো বড়ো শহরে, অথবা লন্ডনে, অথবা ক্যানাডার যেখানে বাঙালি নাগরিকরা আছেন, এই টেলিভিশনের মারফত আমরা দেখতে পাই যে ছাদের উপরে অথবা বারান্দার সঙ্গে তারা একেবারে সেই দেশি লাউ অথবা দেশি শাকসবজি সেগুলো পর্যন্ত লাগিয়েছেন এবং নিজেরাও খাচ্ছেন এবং প্রতিবেশীদেরকেও বিলিয়ে দিচ্ছেন। আর দেশের মধ্যে এটি বর্তমানে অনেকে অবসর সময়ের একটু পরিশ্রম, অথবা একটু সময় কাটানো, অথবা একটু মানসিক তৃপ্তির জন্যে অনেকে ছাদে লাগাচ্ছেন, এবং তাতে ঘরের ছাদের নিচের যে ফ্লোরটি সেখানে ছায়া যেমন থাকছে, উত্তাপ, রোদের উত্তাপটা কমে যাচ্ছে, পাশাপাশি সবুজ একটা পরিবেশের কারণে শহর বা নগর বা গ্রাম যেখানে হোক না কেন একটা বাড়তি উপকার তো আছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের বিশেষ অভিযানে 33 জন আটক, মাদক উদ্ধার।
মহানগরীর থানা ও ডিবি পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বোয়ালিয়া মডেল থানা 10 জন, রাজপাড়া থানা 3 জন, চন্দ্রিমা 4 জন, মতিহার 3 জন, কাটাখালী 3 জন, বেলপুকুর 1 জন, পবা 1 জন, কাশিয়াডাঙ্গা 6 জন, দামকুড়া 1 জন ও ডিবি পুলিশ 1 জনকে আটক করে। 7 জনের কাছ থেকে হেরোইন, চোলাই মদ, গাঁজা ও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সিনিয়র সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ ইফতেখায়ের আলম। রাজশাহীতে মুনলাইট হেলথ অ্যান্ড হাইজিন প্রাইভেট লিমিটেড কোম্পানির কারখানা পরিদর্শন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র AHM খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে পবার আলিমগঞ্জে অবস্থিত কারখানাটি পরিদর্শনে যান তিনি। পরিদর্শনকালে মেয়র AHM খায়রুজ্জামান লিটন কারখানা স্যানিটারি ন্যাপকিন, টিস্যু ও ন্যাপকিন, ডায়াপার ইউনিট, কাঁচামাল ও ফিনিস গুডস ওয়্যার হাউস পরিদর্শন করেন। কারখানার টিস্যু, ডায়াপার ও স্যানিটারি ন্যাপকিন উৎপাদন প্রক্রিয়া ঘুরে ঘুরে দেখেন। মুনলাইট ও হেলথ অ্যান্ড হাইজিন প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল গাফফার বলেন, এ কারখানায় 63টি প্রোডাক্ট তৈরি করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো স্যানিটারি ন্যাপকিন, বেবি ডায়াপার, পকেট টিস্যু, বক্স টিস্যু, কিচেন টিস্যু, টয়লেট টিস্যু, ন্যাপকিন টিস্যু ইত্যাদি। বিএনপির নেত্রী বেগম খালেদা জিয়া সহ আটক নেতৃবৃন্দের মুক্তির দাবিতে নাটোরে বিক্ষোভ মিছিল করেছেন স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা। বৃহস্পতিবার সকাল 9টার দিকে শহরের হাফরাস্তা এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা বিএনপির অস্থায়ী কার্যালয় ঘুরে পুনরায় হাফরাস্তায় শেষ হয়। মিছিলে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ রনি সহ নেতাকর্মীরা। সরকারের উন্নয়ন কর্মকাণ্ড সম্পর্কে জনগণকে অবহিত ও সম্পৃক্ত করার লক্ষ্যে উন্নয়ন মেলা প্রস্তুতি সভা গতকাল রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক SM আব্দুল কাদেরের সভাপতিত্বে জেলার সরকারি কর্মকর্তা, শিক্ষক, সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সভায় মেলা সফলভাবে উদযাপনের লক্ষ্যে উপদেষ্টা মণ্ডলী, আয়োজক কমিটি ও বিভিন্ন উপকমিটি গঠন করা হয়। আগামী 4 থেকে 6 অক্টোবর রাজশাহী কলেজ মাঠে প্রতিদিন সকাল 9টা থেকে রাত 8টা পর্যন্ত জাতীয় উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। এই ছিল আজকের বরেন্দ্র সংবাদে। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।